আসসালামু আলাইকুম। শিখন একাডেমিতে সবাইকে স্বাগতম। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য নতুন আরেকটি সাজেশন নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে ফেব্রুয়ারির গান কবিতা থেকে যে সমস্ত প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই সমস্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। শিক্ষা বিষয়ক এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সাথেই থাকবে, সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। আজকে আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করব সেই কবিতাটির নাম হচ্ছে ফেব্রুয়ারির গান। কবিতাটি লিখেছেন লুৎফর রহমান রিটন। প্রথম যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে, আমাদের মাতৃভাষার নাম কি? কোন ভাষাতে আমরা মনের কথা বলি? খ, শহীদ ছেলের দান হিসাবে আমরা কি পেয়েছি? গ, ফেব্রুয়ারির গান কবিতায় কয় ধরনের সুরের কথা বলেছেন? ঘ, প্রজাপতি কার সাথে কথা বলছে, কিভাবে কথা বলছে? উল্লেখিত চারটি প্রশ্ন তোমাদের কবিতা অংশ থেকে 1 নং-এর জন্য অর্থাৎ 2 মার্কের জন্য থাকবে। 1 নম্বরের যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে কবিতাটির মূল ভাব। এই প্রশ্নটি আবশ্যকীয়, এই প্রশ্নটি অবশ্যই কবিতা অংশ থেকে থাকবে। 6 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, কবি মায়ের ভাষাকে মধুর ভাষা বলেছেন কেন? চ থেকে ই পর্যন্ত যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেখাবো এই প্রশ্নগুলো তোমাদের গ অংশের জন্য গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলো প্রয়োগমূলক প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর দিতে তোমরা কিছুটা হিমশিম খাও। তোমাদের সুবিধার্থে আমি সুন্দর করে সাজিয়ে এই উত্তরগুলো বলে দেব। 6 অংশে যে প্রশ্নটি রয়েছে, 21 ফেব্রুয়ারিতে তুমি যা করো তা সম্পর্কে 3টি বাক্য লিখ। জ, 21 ফেব্রুয়ারি সম্পর্কে 1টি অনুচ্ছেদ লিখ। ঝ, বাংলা আমার মায়ের ভাষা, শহীদ ছেলের দাম বলতে কি বোঝানো হয়েছে। ই, আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান কথাটির অর্থ 3টি বাক্যে লিখ। এই ছিল ফেব্রুয়ারির গান থেকে নির্ধারিত 10টি প্রশ্ন। আশা করছি এই প্রশ্নগুলোর উত্তর তোমরা ভালোভাবে আয়ত্ত করলে অবশ্যই পরীক্ষায় সর্বোচ্চ নম্বর লাভ করতে পারবে। এবার চলো এর উত্তরগুলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্নটি কি ছিল তোমাদের মনে আছে? প্রথম প্রশ্নটি ছিল, আমাদের মাতৃভাষার নাম কি? আমরা কোন ভাষাতে মনের কথা বলি? উত্তর হবে, আমাদের মাতৃভাষার নাম বাংলা। আমরা মায়ের মুখের মধুর ভাষায় বাংলায় কথা বলি। খ নম্বরে যে প্রশ্নটি ছিল, শহীদ ছেলের দান হিসেবে আমরা কি পেয়েছি? উত্তরটি হবে, শহীদ ছেলের দান হিসেবে আমরা আমাদের মায়ের ভাষা বাংলাকে পেয়েছি। গ নম্বরে যে প্রশ্নটি ছিল, ফেব্রুয়ারির গান কবিতায় কবি কয় ধরনের সুরের কথা বলেছেন? ফেব্রুয়ারির গান কবিতায় কবি 4 ধরনের সুরের কথা বলেছেন। তোমরা ফেব্রুয়ারির গান কবিতাটি ভালোভাবে আয়ত্ত করলে এই প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই সুন্দরভাবে দিতে পারবে। গ নম্বরের প্রশ্নটি ছিল, প্রজাপতি কার সাথে কথা বলছে, কিভাবে কথা বলছে? উত্তরটি হবে, প্রজাপতি ফুলের সাথে মনের আনন্দে ছন্দ ও সুর মিলিয়ে কথা বলছে। 1 নম্বরের যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে কবিতা অংশটির মূল ভাব। এই কবিতা অংশটির মূল ভাব তোমাদের পাঠ্যবইয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা সেখান থেকে এই প্রশ্নটির উত্তর দেখে নেবে। 6 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, কবি মায়ের ভাষাকে মধুর ভাষা বলেছেন কেন? উত্তরটি হচ্ছে, প্রতিটি মানুষের কাছে মা অতি আপনজন। মায়ের কাছ থেকেই আমরা প্রথম কথা বলা শিখি, প্রথম অনুভূতি প্রকাশ করি। মায়ের প্রতিটি কথাই আমাদের কাছে মায়ের মতন আপন ও মিষ্টি মনে হয়। তাই কবি মায়ের ভাষাকে মধুর ভাষা বলেছেন। তোমরা জানো, ভালো নম্বর পাওয়ার জন্য প্রস্তুতিটাও ভালো হতে হয়, তাই তোমাদের প্রশ্নের উত্তরগুলো একটু মানসম্মতভাবে লিখতে হবে। এবার দেখি 6 নম্বরে কি প্রশ্ন ছিল। 6 নম্বরের প্রশ্নটি ছিল, 21 ফেব্রুয়ারিতে তুমি যা করো তা সম্পর্কে 3টি বাক্য লিখ। এর উত্তরটি হচ্ছে, 21 ফেব্রুয়ারিতে আমি যা করি, 1, খালি পায়ে শহীদ মিনারে ফুল দেই, 2, প্রভাত ফেরিতে অংশগ্রহণ করি, 3, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করি। অবশ্যই তোমাদের বিদ্যালয়ে এই কার্যক্রমগুলো পরিচালনা করা হয়। 9 নম্বরের যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে, 21 ফেব্রুয়ারি সম্পর্কে 1টি অনুচ্ছেদ লিখ। উত্তরটি হচ্ছে, 21 ফেব্রুয়ারি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয়। 1952 সালের 21 ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে ছাত্র জনতা মিছিল করে। মিছিলে
সালাম, বরকত, রফিক, শফিউ সহ আরো অনেকে শহীদ হন। তাদের রক্তের বিনিময়ে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছি। তাদের এ দান আমরা চিরদিন স্মরণ রাখব। এ ছিল একুশে ফেব্রুয়ারি সম্পর্কে অনুচ্ছেদ। পরের প্রশ্নটি হচ্ছে, বাংলা আমার মায়ের ভাষা, শহীদ ছেলের দান বলতে কি বোঝানো হয়েছে? উত্তরটি হচ্ছে, 1952 সালের একুশে ফেব্রুয়ারি এদেশের বীর সন্তানেরা নিজেদের রক্ত দিয়ে বাংলা ভাষার মান রক্ষা করে। শহীদের আত্মত্যাগের মাধ্যমে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্রশ্নোত্তর কথাটি দ্বারা এটি বোঝানো হয়েছে। ইয় নম্বরের যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে, আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান কথাটির অর্থ তিনটি বাক্যে লিখ। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ও মাতৃভাষা ও শহীদ দিবস। এই দিনটি এমনি এমনি আসেনি। বাংলাকে মাতৃভাষা হিসেবে পেতে জীবন দিতে হয়েছে সালাম, বরকত, রফিক, শফিউ সহ আরো অনেকে। এদেরকে আমরা ভাষা শহীদ হিসেবে সম্মান জানাই। উক্ত পঙ্ক্তিমালা দ্বারা তাই বোঝানো হয়েছে। এই ছিল একুশে ফেব্রুয়ারি কবিতাংশ থেকে গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন এবং তার উত্তর। আশা করছি তোমরা প্রশ্নগুলো এবং প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোনো কথা থাকে অবশ্যই আমার সাথে কমেন্টে যোগাযোগ করতে পারো এবং আমার ফেসবুক পেজে শিখন একাডেমি লাইক দিয়ে সাথে থাকতে পারো। আজকের মতো এই পর্যন্তই। তোমাদের জন্য রইল নিরন্তর শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।